Hello viewers, welcome to a source. Today I am gonna show you how to reset your macbook. After macbook reset korar age kichu step follow korte hobe apnake. Already ami amar arekta macbook e reset korechi, ekhon okhane os download hocche. So let's start. First apnake ki korte hobe, apnake apnar pc shutdown korte hobe. Shutdown korar sathe sathe apnar pc ta abar on korte hobe. On করে সাথে সাথে instant command plus r দুটি বাটন command plus r দুটি বাটনে চাপ দিয়ে ধরে রাখতে হবে. So let's start. আমি PCটি on করলাম, just on. On করার সাথে সাথে command and r দুটি বাটন আমি চাপ দিয়ে ধরে রাখলাম. কিছুক্ষণ hold করতে হবে. হয়ে গিয়েছে. যখন আপনার অ্যাপেলের লোডিং স্লো ভাবে আসবে তখনই ভাববেন যে আপনার কমান্ড করার পর আপনার রিকভারি মোড আসতেছে. এখন রিকভারি মোড আসবে, কিছুক্ষণ সময় আপনার অপেক্ষা করতে হবে. আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাক ওএস রিকভারি মোড এসেছে. আরো কিছুক্ষণ সময় নিচ্ছে লোড হওয়ার জন্য. লোড হওয়ার পর আপনার ম্যাকবুক, যদি ম্যাকবুকে যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আপনার পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে হবে, আর যদি না থাকে তাহলে সরাসরি আপনি নেক্সটে চলে যেতে পারবেন. তো আপনার ম্যাকবুকের পাসওয়ার্ডটি আপনার দিয়ে ইন করতে হবে. তারপর প্রথমে ফার্স্ট ইউ হ্যাভ টু গো ডিস্ক ইউটিলিটিতে আপনার যেতে হবে. তারপর আপনার মেইন ডিস্কে যেতে হবে. আপনার মেইন ডিস্কটি হচ্ছে একদম উপর ইন্টারনাল স্টোরেজে, একদম প্রথমে যেটি থাকবে ওটি হচ্ছে আপনার মেইন ডিস্ক. ডিস্কে দেখতে পাচ্ছেন কতটুকু জায়গা. তখন আপনার ইরাইজ করতে হবে, ডিলিট করতে হবে আপনার পুরো ডিস্কে. ডিলিট করার জন্য আপনার প্রথমে আপনার অ্যাপেল আইডি চাইবে. ইরাইজ করার সাথে সাথে আপনার অ্যাপেল আইডি, এটা হচ্ছে ম্যাকবুকের পাসওয়ার্ড না. ইরাইজ করার জন্য আপনার চাইবে অ্যাপেল আইডির পাসওয়ার্ড. তো আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড এখানে দিতে হবে. নিয়ে গেছে. এখন আপনার সম্পূর্ণভাবে আপনার ডিলিটিং হচ্ছে আপনার ডিস্ক. এখানে কিন্তু আপনার কোনো ফাইল রিকভার করা থাকবে না, সম্পূর্ণভাবে আপনার ডিলিট হয়ে যাবে, সম্পূর্ণভাবে ফরম্যাট হয়ে যাবে. তারপর আপনার কী করতে হবে, আপনার সম্পূর্ণ ফাইল. তো আরেকটি কথা বলছি আমি, এখানে রিসেট করার আগে আপনার ম্যাকবুকে যদি কোনো আপনার পার্সোনাল কোনো ডাটা থাকে তাহলে অবশ্যই আগে কোথাও সেই ফাইলগুলো ব্যাকআপ করে নেবেন. তারপর হচ্ছে ক্রস টিপ দিয়ে রি ইনস্টল ম্যাক ওএস, দেন কন্টিনিউ. এখানে লেটেস্ট ম্যাক ওএস এসে পড়েছে, ম্যাক ওএস ক্যাটালিনা, দেন কন্টিনিউ. এখন আপনার ম্যাক ওএস আবার নতুনভাবে ডাউনলোড হবে. তো এখানে ডাউনলোড হতে প্রচুর সময় লাগবে, সেখানে আপনার খেয়াল রাখতে হবে আপনার ইন্টারনেট স্পিড যেন ভালো থাকে. আর দুই নম্বর হচ্ছে গিয়ে ইন্টারনেট কানেকশন থেকে ডিসকানেক্ট হবে না. তো এমনভাবেই আপনি ডাউনলোড করবেন. তো আপনার ইন্টারনেট স্পিড যত বেশি থাকবে তত তাড়াতাড়ি আপনার ম্যাক ওএস ডাউনলোড হবে. যেমন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি আমার আরেকটা ম্যাকবুকে সেমভাবে রিসেট করে ম্যাক ওএস ডাউনলোড করছি. আমার প্রায় 12 ঘন্টা 10 মিনিটের মতো আরও সময় রিমেইনিং, বিকজ ক্যাটালিনা আপনার অনেক বড় ওএস. তো ডাউনলোড হতে তো মোটামুটি ভালোই সময় লাগবে. তো এখানে অটোমেটিক্যালি একটু পরে আপনার আবার ডাউনলোড শুরু হয়ে যাবে. কতক্ষণ সময় লাগবে আপনার এখানে দেখাবে. তো আজকে আমি আপনাদের সামনে দেখালাম কীভাবে আপনার ম্যাকবুক আপনি রিসেট করবেন. তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন. আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন. তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে. আল্লাহ হাফেজ. Same way.